সরকারি ফাইল নিজের কাছে রাখা এবং অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শিবির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন। যেসব নথি সরানোর অভিযোগ উঠেছে সেগুলোতে রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম আলো জানায়, বেলা 3:30টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সাংবাদিক রোজিনা ইসলাম। এ সময় তাকে একটি কক্ষে আটকে রাখে নিরাপত্তা কর্মীরা। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছু জানান। আপু কি হইলো? পরে বললো আমি কিছুই বুঝতে পারিনি, প্রায় 4 মিনিটের মধ্যে যে ওরা কি করলো আমাকে বললো যে যান রুমের ভিতরে যান, স্যার কেউ নাই। আমি গিয়ে বসলাম, আমি পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা কেড়ে নিয়ে ওরা কি কোন পেপার যেন আমার ব্যাগের মধ্যে আমার ব্যাগটা চেক করলো। সেই ডকুমেন্টস কে দিয়েছে সেটা জানার জন্য তাকে অনেক ফোর্স করে, কিন্তু আমার আপু তা ওর নাম বলেনি, নাম বলেনি দেখে তারা আরো খেপে যায় বলতে। সুমন, রোজিনা ইসলামের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে এবং কি কি বিষয়ে মামলা হয়েছে? হ্যাঁ, আসলে আমরা এখন কিন্তু আসলে শাহবাগ থানায় আছি। অনেকক্ষণ হলে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি আসলে বিরাজ করছে। আপনি জানেন যে রোজিনা ইসলাম প্রথম আলোর যে জ্যেষ্ঠ সাংবাদিক, তিনি আজকে বিকালে তার পেশাগত দায়িত্ব পালনে কিন্তু তিনি গিয়েছিলেন মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ে যাওয়ার পরেই তাকে ওখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। আসলে আটকে রাখার কারণ সম্বন্ধে আমরা এখন পর্যন্ত সর্বশেষ যেটা জানি, যে যেটা অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রের তরফ থেকে, যে তিনি রাষ্ট্রের কিছু গোপন নথির ছবি তুলেছিলেন এবং এই ধরনের কিছু গোপন নথির ছবি তোলার কারণে তার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে কিন্তু কিছুক্ষণ আগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা আমাদের কনফার্ম করেছে। আমি যদি একটু থানা শাহবাগ থানার চিত্রটা দেখতে চাই, আপনি দেখছেন যে অজস্র সাংবাদিক, আমাদের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক যখন খবর পেয়েছেন যে রোজিনা ইসলামকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে, তিনি কিন্তু ওখান থেকেই যখন সচিবালয়ে ছিলেন তখন থেকে তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থতা থাকার অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং ওখানে সাংবাদিকরা তাকে পুলিশ যারা নিয়ে এসেছেন তাদের জিজ্ঞেস করেছিল যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন সাংবাদিকরা হয়তো ধারণা করেছিল যে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু না, সেখানে না নিয়ে গিয়ে তাকে নিয়ে আসা হয়েছে শাহবাগ থানায়। এবং দীর্ঘক্ষণ শাহবাগ থানার ওসির রুমে তাকে তিনি অবস্থান করছেন, এখনও তিনি ওখানে আছেন। এবং সর্বশেষ কিছুক্ষণ আগে রমনা জোনের ADC হারুনুর রশিদ আমাদের